খারাপ পড়ে আছে, নদীতে লাশ ভাসছে, যেখানে সেখানে মানুষের সব জ্বলছে, এগুলো নিয়ন্ত্রণ না করতে পেরে মানুষের মনকে অন্যদিকে ঘোরানোর জন্য এইসব বিভিন্ন কার্যকলাপ করছে। কিছুদিন আগে দিল্লিতেও এইভাবে করেছে, এই বাংলায় করার চেষ্টা করছে। তবে সাবধান, মোদী সাবধান, অভিযানে চলে গেছেন, ধ্বজা উঠাইয়া সোজা পালাইলেন মথুরার দিকে। তো আজকে আমরা যে অবস্থান করছি, বিক্ষোভ দেখাচ্ছি, এ যথার্থ কারণ আছে। বেআইনি ভাবে সমস্ত কিছু করে আমাদেরকে যেটা করাচ্ছে, এইভাবে করে বাংলার বাঙালিকে দমন করা যাবে, এটা খুব সাবধান। আগামী দিনে আপনাদেরকে আরো জবাব দেবে বাঙালি, সেটা তো প্রস্তুত হয়ে যান। এইভাবে করে মানুষকে আজকে বাংলার মানুষ আপনাদের রায় নিয়েছে, এটা মানতে হবে, এটা মেনে আপনারা যেটা করা উচিত সেটা করুন। এই কর্মসূচিকে তিরস্কার করছি এবং ধিক্কার জানাচ্ছি। এবং পথচারী রাজ্যবাসী আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে। পশ্চিমবঙ্গ বাংলাতে যে অরাজকতা সৃষ্টি করেছে বিজেপি, তার বিরুদ্ধে আজকে আমাদেরকে বাধ্য হয়ে আমি সকলের কাছে ক্ষমা মাপ চেয়ে নেব। বিশেষ করে যারা পুলিশ প্রশাসন আছেন তাদের কাছে মাপ চেয়ে নেব, উপায় আমাদের হাতে কিছু খোলা নেই। রাজ্য সরকারের ঘোষিত লকডাউন, একদিকে কোভিড সংক্রমণ, তা সত্ত্বেও বাংলার মানুষকে বাঁচানোর স্বার্থে কোভিড স্বাস্থ্যবিধি মেনে আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় বিক্ষোভ সভাতে নেমেছি। এই বিক্ষোভ সভায় উপস্থিত আছেন বর্তমানে আমাদের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান রেজ্জাক আছেন, আছে আমাদের দেউদিয়ার প্রধান মায়াচন্দ্র, আছে পঞ্চায়েতের যারা প্রতিনিধি, আমাদের পর্যন্ত অঞ্চল সভাপতি তপন দাস আছেন, পঞ্চায়েতের মেম্বার আছেন, সব আমার ভাতি প্রবীণ সেরাজন আছে, মহিলা নেতৃত্ব আমাদের সেবিকা আছে, সহ আপনারা কর্মীরা বন্ধুরা আছেন। আমি এই সভাতে প্রথমে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের দলীয় নেতৃত্ব এবং মন্ত্রিত্ব থেকে যেভাবে কেন্দ্র ভারতীয়
থেকে প্রধানমন্ত্রীকে কয়েক হাজার কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে, তার পিছনে সরকার একবার রাজ্যে বাংলার সমস্ত মানুষ, 10 কোটি মানুষ ভারতীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদে দাবি করছে। একের দিকে রাজ্যপাল যারা ধর্ম নিরপেক্ষ, আমরা ইতিহাস দেখেছি, আমাদের এই বয়সে অনেক রাজ্যপাল দেখেছি, এইরকম অসভ্য বর্বর, এইরকম মানসিক বিকারগ্রস্ত রাজ্যপাল একবার শীতল খুঁজিতে যাচ্ছে, মন্দির গ্রামে আসছে, বেঁচে বেঁচে বিজেপির বাড়িতে গিয়ে বলছে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই। 2016 সালে গিয়ে কাজকে সংক্রান্ত করার জন্য আমাদের এই নেতা মন্ত্রীদের